আসসালামু আলাইকুম, আহাদান এগ্রোতে স্বাগতম। দর্শক, আজকে আপনাদের সামনে নতুন একটা ভুতুড়ে জিনিস প্রেজেন্ট করছি। দেখেন, আমার ফার্মে এখন আছে যে ফেব্রুয়ারি মাসের 21 তারিখ, অথচ ফুল এসেছে। আমি তো দেখে অবাক, এটাতে দেখে পিঙ্ক জাত মনে হয়। পিঙ্ক, হ্যাঁ পিঙ্কই হবে, কিন্তু কেন যে ফুল আসলো এর কোনো কারণ আমি খুঁজে পাচ্ছি না। ঠিক আছে, পুরা বাগানে আমার একটা গাছে ফুল আসছে, আর এখন জমিতে পরিচর্যা চলছে। গাছগুলো বেশ পুষ্ট হয়ে গেছে এবং প্রচুর শাখা করছে, যেগুলো আপনার দেখেন দর্শক, যে শাখাগুলো দেখেন আপনার, স্পেসিফিক্যালি দেখাচ্ছি, এই যে তিনটা বেরোচ্ছে, এগুলো সব রেখে দিতে হবে, কারণ এই ডগাগুলো গাছটাকে নতুন শেপ দেবে। তা আমরা, আমার এই দীর্ঘ তিন চার বছরের অভিজ্ঞতা থেকে একটা দুটো জাত আমি মোটামুটি সিলেক্ট করেছি, যে এই জাতগুলোর কমার্শিয়ালি যথেষ্ট পসিবিলিটিস অপরচুনিটি আছে, যেখানে কাজ করলে বাজারে যত ড্রাগনই থাকুক না কেন আপনি কম্পিটিটিভলি ভালো করবেন এবং আপনার রেট ভালো পাবেন, প্লাস মানে এক্সপোর্ট কোয়ালিটির প্রোডাক্ট আপনার তৈরি হবে। কারণ আমাদের এখানে ম্যাক্সিমাম সাদা, লাল, পিঙ্ক এবং পিঙ্কের আর একটা জাত আছে, যে জাতটা আসলে থাইল্যান্ডের, ওই জাতটা খুবই বড় হয় এবং ফলগুলা তো খুবই মানে মিষ্টি, এই ভিয়েতনামের থেকেও মিষ্টি বেশি হয়। ওটা দেখতে লাল কিন্তু পিঙ্ক, আসলে রিয়েলিটি ওর হচ্ছে পিঙ্ক, পিঙ্ক জাত। দর্শক, আমার ফার্মে কোথাও কোনো ফুল নেই, অথচ একটা গাছে আমি ফুল দেখছি, তো এটা দেখে আমার খুব ভালো লাগছে, কিন্তু এর কোনো লজিক আমি খুঁজে পাইনি আপনাদের সামনে শেয়ার করার জন্য আর কি, ভিডিওটা করা। আর ফার্মের একটা আপডেট দিয়ে দিচ্ছি, এই যে ডোকাগুলো কত সুন্দর হয়েছে, আশা করি আগামী 2 মাস পর থেকে এখানে প্রচুর প্রোডাকশন শুরু হয়ে যাবে। তো এই তৃতীয় বছরে, এই এই বাগানটার বয়স চলছে 2 বছর রানিং, 2 বছর পরে গাছের ডগাগুলো অনেক বেশি হার্ড হয় এবং গাছগুলো তার সঠিক প্রাপ্ত বয়স্ক হয়ে যায়, এবং তখন গাছে যে ফলটা হয় ওই ফলটার কোয়ালিটি প্রথম বছরের ফলের কোয়ালিটির সাথে মানে ডাবল পার্থক্য হয়, কারণ এই ডগাগুলো স্ট্রেংথ লেভেল অনেক বেশি এবং শক্তিশালী। এখানে দেখেন এই গাছটা, খেয়াল করেন কত সুন্দর শেপ হয়েছে, এই এই কাণ্ড থেকে যে ফলই হবে সব বড় হবে এবং ফলগুলো আপনার ম্যাক্সিমাম এই ক্যাটাগরির ফল হবে, এবং এই ক্যাটাগরির ফল হইলে আপনার খুব সহজেই আপনি সেখান থেকে ভালো রিটার্ন আশা করতে পারেন। এখন এই বর্তমান ফেব্রুয়ারি মাস, শীতের শেষের দিকে, এই সময়কার পরিচর্যা হলো যে আপনার এই যে প্রচুর কষি বেরোচ্ছে, এগুলো নিচে বের হচ্ছে, এগুলো সেটে দিতে হবে। আপনি যে ডোগাটা রাখবেন ঠিক সেই ডোগাটাই রেখে দিতে হবে, কারণ এইগুলোতে এনার্জি নষ্ট হয়ে যাচ্ছে। তো আমাদের ছাঁটাই কাজ চলছে, শুরু হয়েছে অলরেডি, আগামীকাল থেকে মনে হয় ফুল স্পিডে আমরা এই কাজটা করাবো। দেখেন দর্শক, আমরা গত বছর অবশ্যই বেডিংটা করেছিলাম না, এই যে ভিতর দিয়ে বেড করা, বেডের সুবিধা হলো গোড়ায় আমি যে সার দেবো, যে মাটিটা তুলে দেবো, গোড়ায় পানি জমবে না, আমি পানি না জমলে এই পানিটা চলে আসবে এখানে, এবং এর আর এক পর্ব আমরা এই পরিচর্যাটা করবো মাটিটাকে আরও ফিনিশিং করার জন্য। তো দর্শক, ড্রাগন চাষের মতো পরিচ্ছন্ন চাষ আমার মনে হয় আর বাংলাদেশে এখনও কোনো চাষ এখনও নাই, কারণ এ মরে না, পচে না, খরা বৃষ্টি রোদের কিছু হয় না, আর কনস্ট্যান্টলি ফল হতে থাকে। যদি আপনি একটু পানি আর সামান্যতম সার যদি দিতে পারেন গাছে, খুব সুন্দর ফলন পাওয়া যায়। আর এখানে যে প্রচুর স্প্রে করা লাগে আসলে তা বলবো না, দেখেন মালটা কত সুন্দর ফুল আসছে,
মালটা আমরা খাওয়ার জন্য কিছু রেখেছি, কারণ কমার্শিয়ালি সত্যি বলতে কি মালটা থেকে আমরা বের হয়ে আসছি। আর ফার্মিংয়ে এই চাপাবাজি করে ব্যবসা করা, এটা দেশের সাথে মানে এক ধরনের প্রতারণা করার সমান। কারণ আমার যখন প্রথম মালটা মানে প্লান্টেশন করি, ঠিক 6 মাস পরে আমি ড্রাগনে হাত দিই, কারণ ড্রাগনটা আমার কাছে আর তখন আরও অপরচুনিটি মনে হয়েছিল অনেক ভালো। যাই হোক, সেটা করেছিলাম, করাতে আমি পরবর্তীতে ড্রাগনটাকে এক্সপ্যান্ড করি। ড্রাগন এক্সপ্যান্ড করে আমি সেখান থেকে মোটামুটি মালটা থেকে ভালো রিটার্ন পাচ্ছি, এবং মনে হয়েছে যেন আমার জন্য, আমি যে টাইপের চাষি, আমার জন্য ড্রাগনটা অনেক ভালো। আর মালটা গাছে রোগ হয়ে যায়, রোগের পাশাপাশি মালটা গাছে আপনার একটা সমস্যা কি, আমাদের এই ওয়েদারে মাটিতে ড্রাগনটা যত উপযোগী, মালটাটা তুলনামূলক কম উপযোগী, এবং রোগের প্রকোপ খুব বেশি। আমি যেসব বাগান করছিলাম আস্তে আস্তে সব মানে উঠাই দিচ্ছি, যে ভালো গাছগুলো রেখে দিচ্ছি। তবে মালটার সুবিধা কি, 2-3 বছর ভালো রিটার্ন পাবেন, কিন্তু তারপরে যে কিনা আপনার ওখান থেকে স্টেবল কিছু আশা করা যাবে না। কিন্তু ড্রাগন আপনার 10-15 বছরে কিছু হবে না, কারণ এই গাছের মানে কিছু হওয়ার মতো কিছু নেই, আপনার কোনো কিছুই নেই যে এর কোনো ক্ষতি করবে। তো আমি বলবো যে বাংলাদেশে ভিয়েতনাম থাইল্যান্ডের স্কেলে প্রোডাকশন শুরু হয়ে যাবে, কিন্তু তার জন্য একটু